একটা ছিল সোনার কোনা, মেঘে ভরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কোনার দেশ। একটা ছিল সোনার কোনা, মেঘে ভরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কোনার দেশ। দুচুকে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এক যে ছিল সোনার কন্যা, মেঘে ভরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। নমস্কার, সরগম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে বুঝে গেছেন আজকে কোন গানের হারমোনিয়াম টিউটোরিয়াল আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো তারপরও বলছি, এটা হচ্ছে সুবীর নন্দীজি স্যারের গাওয়া একটা গান, আর সেই গানটি হচ্ছে একটা ছিল সোনার কন্যা মেঘ বরণকে। সেই গানটা, এ গানের তাল হবে কিন্তু কাহার বা তাল। তো এ গানটার জন্য কিন্তু প্রচুর প্রচুর রিকোয়েস্ট ছিল, ফর্মাল এবং ইনফর্মাল দুইভাবে কিন্তু এই গানটার জন্য আমাকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। তো আজকে আমি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই গানটা শুরু করার আগে এই গান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। এই গানটা আজকে আমি আপনাদেরকে সি শার্পে অর্থাৎ সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি। সি মাইনর থেকে শুরু হচ্ছে, এখান থেকে দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা। এটা হচ্ছে সি মাইনর স্বরলিপি। তো আজকের গানটিতে আমাদের যে চারটা কোমল স্বর আছে, চারটা কোমল স্বর হচ্ছে অর্থাৎ কোমল রে, কোমল ঘা, কোমল ধা, কোমল নি, চারোটা কোমল স্বর হচ্ছে। সাথে কোমল স্বরের পাশাপাশি শুদ্ধ স্বরও কিন্তু হচ্ছে। আমি তো আপনাদেরকে সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা যে স্কেল থেকে গান তুলেন, গান তুলতে কমফোর্টেবল ফিল করেন, ওই স্কেল থেকে তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই রকম স্বরলিপি থাকবে। আমি যে স্বরলিপিগুলো দেখিয়ে দিব ওই স্বরলিপিগুলো আপনাদের স্কেল অনুযায়ী বসিয়ে দিলে একই গান কিন্তু আপনারা তুলে ফেলতে পারেন। তো আজকের এই গানের প্রথম পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন শুরু হচ্ছে সা থেকে। এক যে ছিল সোনার কন্যা, মেঘে ভরণ কেশ। এক যে ছিল সোনার কন্যা, এক যে ছিল সোনার কন্যা, তাসা গা গা মা 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 পা মা গা সা, তাসা গা গা মা 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 পা মা গা সা। এক যে ছিল সোনার কন্যা, মেঘে ভরণ কেশ, মেঘে ভরণ কেশ, সাসা গা গা মা, সাসা গা গা মা, মেঘে ভরণ কেশ। এটা হচ্ছে কোমল গা। আপনারা কোমল স্বরগুলো কিন্তু মাথায় রাখবেন, আমি বারবার বলছি। এক যে ছিল সোনার কন্যা, মেঘে ভরণ কেশ। এরপর বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, বাটি অঞ্চলে ছিল, বাটি অঞ্চলে ছিল, মা পানি নি দানি দাপা মা, মা পানি নি দানি দাপা মা, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, সেই কন্যার দেশ, গা গা পা পা মা, সেই কন্যার দেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আমি কিন্তু দুইভাবে দেখিয়ে দিচ্ছি, স্বরলিপির মাধ্যমে এবং ফিঙ্গারিং এর মাধ্যমে। যার যেভাবে সুবিধা ওইভাবে কিন্তু আপনারা এই গানটা তুলতে পারেন। অনেকজন আছে ফিঙ্গারিং ভালো বুঝেন, আবার অনেকজন আছে স্বরলিপি ভালো বুঝেন। তো আমি দুইটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, আর আমি ফিঙ্গারিংটা স্লোভাবেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝেন ওই জন্য। এরপর দু চোখে তার আহারে কি মায়া, দু চোখে তার, দু চোখে তার, মাপা মাগা মাপা মাগা, দু চোখে তার আহারে কি মায়া, আহারে কি মায়া, গা পা পানি দা পামা, গা পা পানি দা পামা, আহারে কি মায়া, দু চোখে তার আহারে কি মায়া। এরপর নদীর জলে পড়ল কন্যার ছায়া, সেম স্বরলিপি দিয়ে, নদীর জলে, নদীর জলে, মাপা মাগা, নদীর জলে,
পরলোকনার ছায়া, পরলোকনার ছায়া, গা পা পানি দা পামা, গা পা পানি দা পামা, পরলোকনার ছায়া, দো চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পরলোকনার ছায়া। তো এরপর লেন হচ্ছে, তাহার কথা বলে, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে, তাহার কথা বলে সা সা গা গা মামা, তাহার কথা বলে, তাহার কথা বলতে বলতে, তাহার কথা বলতে বলতে, পাপা পাপা পাদা পাদা, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে, নাও দৌড়াইয়া চলে, মা পানি দা পামা, মা পানি দা পামা, নাও দৌড়াইয়া চলে। অর্থাৎ তাহার কথা বলে, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে। এরপর আবার আগের কথায় ফিরে আসবেন। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, পাটে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। তো এভাবে করে কিন্তু আপনারা এই প্রথম পাঠটা শেষ করবেন। এরপর কিন্তু আরো তিনটা পার্ট আছে, ওইগুলোর স্বলিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা কথা বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের এই লাইক এবং কমেন্ট, এটাই কিন্তু আমি সবচাইতে বেশি আশা করি আপনাদের কাছ থেকে। আর যদি আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটিকে একটা লাইক করে রাখবেন, অর্থাৎ ফলো দিয়ে রাখবেন। তো আমরা এর পরের পার্টে চলে যাচ্ছি। পরের পার্টের রিডটা আগে শুনিয়ে দিচ্ছি, এরপর পরেই স্বলিপিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আগে সুরটা ধরে নেন, এরপর স্বলিপিটা নোট করে নেবেন। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে পেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। তো এটা হচ্ছে কিন্তু এ গানের দ্বিতীয় পার্ট। তো এই দ্বিতীয় পার্টটা দেখুন শুরু হচ্ছে সা থেকে। কন্যার চিরল বিরল চুল, কন্যার চিরল বিরল চুল, সারে সানি সা মামা, সারে সানি সা মামা, কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, তাহার কেশে জবা ফুল, গামা পাধা পা মামা, গামা পাধা পা মামা, তাহার কেশে জবা ফুল। অর্থাৎ কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। এই কথাটা দুইবার বলবেন। এরপর হচ্ছে, সেই ফুল পানিতে পেলা কন্যা করলো ভুল, সেই ফুল পানিতে পেলা, পা 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 পানি দা পা, পা 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 পানি দা পা, সেই ফুল পানিতে পেলা কন্যা করলো ভুল, কন্যা করলো ভুল, গা 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 পা মা, গা 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 পা মা, কন্যা করলো ভুল। এরপর কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, সারে মারে সানিসা, সারে মারে সানিসা, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। এই কথাটা দুইবার বলবেন।
সারে মারে সানি সা, সারে মারে সানি সা, কন্না ভুল করিস না, কন্না ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা কব না, আমি ভুল করা কন্যার লগে রে 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 গা রে ঘা রে গা রে গা, আমি ভুল করা কন্যার লগে কথা কব না, সারে গা রে সা কথা কব না। আমি ভুল করা কন্যার লগে কথা কব না। এরপর আবারও বলবে, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। তো এরপর কিন্তু আবার আগের কথাই ফিরে আসবে। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তো এভাবে করে কিন্তু আপনারা এই পার্টটা শেষ করবেন। এরপর কিন্তু আরেকটা পার্ট আসছে, অর্থাৎ আরেকটা অন্তরা আর কি। সে অন্তরা স্বলিপিটাও দেখিয়ে দিচ্ছি, সুরটা আগে শুনিয়ে দিচ্ছি, রিটটা ধরে নেন। হাত কালি গলা কালি, কন্যার নাকে নাক ফুল, হাত কালি গলা কালি, কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা কোলো ভুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এটা হচ্ছে কিন্তু এই গানের তৃতীয় পার্ট, অর্থাৎ এই গানের দ্বিতীয় অন্তর আর কি। তো এই অন্তরাটাও প্রথম এর আগের অন্তরাটার মতো একই রকম ভাবে হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে স্বলিপিটা দেখিয়ে দিচ্ছি, ফিঙ্গারিং এবং স্বলিপি দুটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি অনেকে সহজে বুঝবে না। এখনো বিগিনার লেভেলে গান শিখছেন, ওদের কথা মাথায় রেখে কিন্তু আমি পুরো টিউটোরিয়ালটি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যেগুলো মিল আছে সেগুলো তারপর আমি আপনাদেরকে ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই অন্তরাটা আগের অন্তরাটার মতো সা থেকে শুরু। হাত কালি গলা কালি, হাত কালি গলা কালি, সারে সানি সাসা মামা, সারে সানি সাসা মামা, হাত কালি গলা কালি, কন্যার নাকে নাক ফুল, গামা পাদা পা মামা, গামা পাদা পা মামা, কন্যার নাকে নাক ফুল, অর্থাৎ হাত কালি গলা কালি, কন্যার নাকে নাক ফুল। এরপর সেই ফুল পানিতে ফেলা, পা 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 পানি দা পা, সেই ফুল পানিতে ফেলা, কন্যা করলো ভুল, গা 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 পা মা, কন্যা করলো ভুল, সেই ফুল পানিতে ফেলা, কন্যা করলো ভুল। এরপর কন্যা ভুল করিস না, সারে মারে সানি সা, সারে মারে সানি সা, কন্যা ভুল করিস না। এরপর আমি ভুল করা কন্যার লগে রে 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 গা রে গা রে গা রে গা, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, সারে গা রে সা কথা বলবো না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এরপর আবারও
কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। এরপর আগের কথায় ফিরে আসবেন। এক যে ছিল সোনার কন্যা, মেয়েকে বরণ কেশ, বাটে অঞ্চলে ছিল সে কন্যার দেশ, বাটে অঞ্চলে ছিল সে কন্যার দেশ। তো এটা হচ্ছে কিন্তু এই গানের তৃতীয় পার্ট। এরপর সর্বশেষ আরেকটা কলি আছে, সেই কলিটার স্বলিপিটাও দেখিয়ে দিচ্ছি। এই কলিটার স্বলিপি দেখিয়ে দেওয়ার আগে রিডটা শুনিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, সুরটা একটু ধরে নেন। নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগাই দুধ সাদা ফুল দরে, বল করা কন্যার লাগে মহন আনসান করে, বল করা কন্যার লাগে মহন আনসান করে, বল করা কন্যার লাগে মহন আনসান করে। তো এটা হচ্ছে সর্বশেষ কলি। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যারা অনলাইন ক্লাস করতে যাচ্ছেন কিংবা আমার কাছ থেকে হারমোনিয়াম শিখতে চাচ্ছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনের মাধ্যমে হারমোনিয়াম শিখাই থাকি, আর যদি বাংলাদেশের চট্টগ্রাম সিটির মধ্যে হয় তাহলে আমি সরাসরি শিখিয়ে থাকি। তো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম, এ নাম্বারে আমার সাথে বিস্তারিত কথা বলতে পারবেন। এই শেষের কলিটার স্বলিপিটা দেখুন, সা থেকে শুরু হচ্ছে। নিজের কথা বলে তা সা গা গা মামা, সা সা গা গা মামা, নিজের কথা বলে, নিজের কথা বলতে গিয়ে নাও দৌড়াইয়া চলে, নিজের কথা বলতে গিয়ে, নিজের কথা বলতে গিয়ে পাপা পাপা পাধা পাধা, নিজের কথা বলতে গিয়ে নাও দৌড়াইয়া চলে, নাও দৌড়াইয়া চলে, মা পানি দা মামা, মা পানি দা মামা, নাও দৌড়াইয়া চলে, নিজের কথা বলতে গিয়ে নাও দৌড়াইয়া চলে। অর্থাৎ নিজের কথা বলে, নিজের কথা বলতে গিয়ে নাও দৌড়াইয়া চলে। এই কথাটা দুইবার বলবেন। এরপর সবুজ বরণ লাউ ডগাই, সবুজ বরণ লাউ ডগাই, সাসা গা গা মামা পামা গাসা, সাসা গা গা মামা পামা গাসা, সবুজ বরণ লাউ ডগাই দুধ সাদা ফুল দরে, সাসা গা গা মামা দুধ সাদা ফুল দরে, সবুজ বরণ লাউ ডগাই দুধ সাদা ফুল দরে, বল করা কন্যার লাগে, বল করা কন্যার লাগে পাপা পাপা পাদা পাদা, বল করা কন্যার লাগে মন আনসান করে, মা পানি দা মামা মন আনসান করে। এ কথাটা তিনবার বলবে। বল করা কন্যার লাগে মন আনসান করে, এভাবে বলে কিন্তু আপনারা এই পার্টটা শেষ করবেন, অর্থাৎ এই কলিটা শেষ করবেন। তো এভাবে পুরো গানটা আপনারা তুলে ফেলবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাবেন, আপনাদের রিকোয়েস্টের গানগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়াল ভিডিও এতটুকু, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথে থাকবেন।